প্রস্তুতি নেওয়া শেষ, এবার জুতার ফিতা শক্ত করে বেঁধে মাঠে নামার পালা। কথা ছিল নিউজিল্যান্ড সিরিজ দিয়েই মাঠে ফিরবেন, তামিম ইকবাল মাঠে ফিরছেন তারও আগেই। বৃহস্পতিবার চট্টগ্রামে তামিমের এশিয়ান গেমসের সম্ভাব্য দল আর বাংলাদেশ টাইগার্সের মধ্যকার একমাত্র ওয়ানডে খেলার কথা, যেখানে তার সঙ্গী মাহমুদুল্লাহ রিয়াদ, তাইজুল ইসলামরা। তবে ম্যাচের আগের দিন কয়েকটা গণমাধ্যমের খবর, এই ম্যাচে খেলছেন না টাইগারদের সাবেক ওয়ানডে অধিনায়ক, কিন্তু 17 সেপ্টেম্বরের প্রথম টি টোয়েন্টিতে থাকছেন তা প্রায় নিশ্চিত। সেক্ষেত্রে 20 ওভারই ম্যাচ দিয়ে নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি সারবেন তামিম ইকবাল। মিরপুরে তামিমের ব্যাটিং অনুশীলন এখন রোজকার চিত্র, অনুশীলনে সিরিয়াস, তবে সতীর্থদের কাছে পেলে গল্পে মেতে উঠতে ভুল করেন না। ইঞ্জুরির পর রিহাবে থাকা মোহাম্মদ সাইফুদ্দিনের সাথে আলাপ করেছেন দীর্ঘক্ষণ, সাইফুদ্দিনও সময় নিয়ে দেখেছেন তামিমের ব্যাটিং। বদলে হাওয়া, বদলে মন, যখন ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে দেয়। বুঝলা জালাল, ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। চট্টগ্রামে ম্যাচ খেলে নিজেকে পরখ করে নেবেন তামিম। নিঃসন্দেহে টিম ম্যানেজমেন্ট, মিডিয়ার ফোকাসও থাকবে তামিমের পারফরমেন্সের দিকেই। তবে বাঁহাতি ওপেনারের ফোকাস এখন এক জায়গাতেই, পুরোপুরি সুস্থ হয়ে জাতীয় দলে দুর্দান্ত কামব্যাক করা। তানজিম ওশি, অলরাউন্ডার।